আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নামটি হচ্ছে তাপমাত্রা ও তাপ। তো এই অধ্যায়ে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে তাপমাত্রা ও অভ্যন্তরীণ শক্তি, তাপ প্রয়োগে কঠিন তরল ও গ্যাসের প্রসারণ, তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন, ক্যালোরিমিতি এবং তাপ গতিবিদ্যা। তো আজকের পার্টে আমরা তাপ নিয়ে আলোচনা করব, শুধুমাত্র তাপ নিয়ে আলোচনা করব। তো তাপ কাকে বলা হয়? প্রথমে আমরা চলে যাব স্লাইডে। দেখো, এখানে আমরা তাপের সংজ্ঞা দেখতে পাচ্ছি। তাপ তাপ হচ্ছে বাহ্যিক ভৌত কারণ যার ফলে কোনো বস্তু উষ্ণ বা শীতল অনুভূত হয় তাকে তাপ বলা হয়। মানে যে বাহ্যিক ভৌত কারণে কোনো বস্তুকে গরম মনে হয় বা শীত শীত মনে হয়, মানে হাত দিলে সেখানে গরম অনুভূত হয় বা শীত অনুভূত হয়, সেই বাহ্যিক ভৌত কারণটাকে বলা হয় তাপ। বাহ্যিক মানে কি? বাইরের। ভৌত মানে হচ্ছে একটা পদার্থে দুই ধরনের পরিবর্তন হয়, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা ওই রসায়নের যে অংশ আছে ওখানে আলোচনা করব। তো এইখানে তাপ হচ্ছে একটা বাহ্যিক ভৌত কারণ যার ফলে কোনো বস্তুকে আমরা যদি হাত দিই কোনো বস্তুর উপরে, তাহলে সেখানে শীতল অথবা উষ্ণ, অর্থাৎ উষ্ণ মানে তাপ অনুভূত হয়। এটি এক প্রকার কি শক্তি? তাপ এক প্রকার শক্তি। তাহলে আমরা তাপের এভাবেও সংজ্ঞা দিতে পারি, তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি সৃষ্টি করে। তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর ঠান্ডা ও গরমের অনুভূতি সৃষ্টি করে। তাপের একক কাকে বলা, একক কি? তাপের একক, যেহেতু তাপ এক প্রকার শক্তি, আমি বললাম যেহেতু তাপ শক্তির একটা রূপ, তাই তাপের একক হবে শক্তির তথা কাজের একক। অর্থাৎ কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। প্রথম অধ্যায়ে আমরা জেনেছিলাম জুলকে যে দ্বারা প্রকাশ করা হয়। এবং তাপের আরো একটা একক রয়েছে, সেটা হচ্ছে ক্যালোরি, CAL, ক্যালোরি ব্যবহৃত হয়। এখন দেখো দুইটা একক, একটা হচ্ছে জুল আর একটা হচ্ছে ক্যালোরি। এখন এক জুল সমান 0.24 ক্যালোরি এবং এক ক্যালোরি সমান 4.18 জুল, অথবা এটাকে আমরা লিখতে পারি 4.2 জুল। তাহলে এই সম্পর্কটা মনে রাখতে হবে, তাপের সংজ্ঞাটা মনে রাখতে হবে। তাপের একক হচ্ছে দুইটা, জুল এবং ক্যালোরি। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এক ক্যালোরি কাকে বলা হয়, তাহলে এটাই বলবা যে 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলা হয়। কি বললাম? 1 ক্যালোরি কাকে বলা হয়? 1 ক্যালোরি, 1 ক্যালোরি মানে হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলা হয়। 1 ক্যালোরি, 1 ক্যালোরি, দেখো অনেক সময় এরকম লেখা হয় A1 ক্যালোরি। আবার যদি বলা হয় যে 1 কিলো ক্যালোরি, দেখো কিলো ক্যালোরি, এটা কিন্তু ক্যালোরি ছিল আর এখানে কিন্তু কিলো ক্যালোরি। দেখো কিলো ক্যালোরি বললে, ক্যালোরি বললে 1 গ্রাম বিশুদ্ধ পানির, আর কিলো বললে এখানে 1 কেজি হবে। ঠিক আছে, মনে রাখবা যে এখানে কিলো ক্যালোরি মানে কি? 1000 গ্রাম বিশুদ্ধ পানি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। 1000 গ্রাম, 1000 গ্রামে কয় কয় কেজি? 1 কেজি, মনে রাখবা। দেখো যখন ক্যালোরি বলা হবে তখন 1 গ্রাম বিশুদ্ধ পানি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলা হয়। আর কিলো ক্যালোরি বললে এখানে 1-এর জায়গায় 1000 গ্রাম হয়ে যাবে, অথবা 1 কেজি হয়ে যাবে। কেজি কেজি মনে রাখতে হবে কিন্তু, এটা ক্যালোরি বললে 1 গ্রাম আর কিলো ক্যালোরি বললে 1000 গ্রাম অথবা 1 কেজি। কারণ আমরা জানি যে 1000 গ্রামে হয় হচ্ছে 1 কেজি, 1000 গ্রামে হয় 1 কেজি। তাহলে আমরা কিলো ক্যালোরি বললে 1000 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি বলা হবে, অথবা 1 কেজি আর কি। এরপর দেখো রয়েছে 1 জুল কাকে বলা হয়, 1 জুল তাপ। দেখো 1 জুল তাপ কাকে বলা হয়? 1 জুল তাপ হচ্ছে 0.239 গ্রাম জলের, জল মানে কি? পানি। পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 জুল বলা হয়। তাকে কি বলা হয়? 1 জুল বলা হয়। 0.239 গ্রাম জলের বা পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 জুল বলা হয়। ঠিক আছে, 1 জুল বলা হয়। এরপরে এসে দেখো তাপশক্তি কি? তাপশক্তি, তাপশক্তি হচ্ছে, তাপশক্তি হলো কঠিন তরল এবং
গ্যাসীয় পদার্থের বা অণুসমূহ অণুগুলোর বা পরমাণুর আন্দোলনের ফল। তো আন্দোলনের ফলে যেটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে তাপশক্তি। তাপশক্তি কাকে বলা হয়? কঠিন তারপরে তরল বা গ্যাসীয় পদার্থের বা পরমাণুর আন্দোলনের ফলে হয় তাপশক্তি। দেখো, আমরা প্রথমে সংজ্ঞাটি পড়লাম যে তাপ এক প্রকার শক্তি, কিন্তু এখন আমরা বলবো যে তাপ এক প্রকার শক্তি কেন, কিভাবে আমরা বুঝবো যে তাপ এক প্রকার শক্তি? কারণ হচ্ছে তাপ এক প্রকার শক্তি কারণ তাপের কাজ করার সামর্থ্য আছে। দেখো, শক্তি কাকে বলা হয়? আমরা আমরা যে প্রথম অধ্যায়টা যখন পড়েছিলাম তখন কিন্তু শক্তি নিয়ে আলোচনা করেছিলাম বিস্তারিত ভাবে, কাজ সম্পর্কেও জেনেছিলাম। তো শক্তির সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলেছিলাম কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি, অর্থাৎ যার কাজ করার ক্ষমতা আছে বা সামর্থ্য রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, তাকে বলা হয় শক্তি। তাহলে তাপ যদি এক প্রকার শক্তি হতে হয় তাহলে তাপেরও কিন্তু কাজ করার সামর্থ্য থাকতে হবে। বাষ্প ইঞ্জিনে কয়লা পুড়ে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। দেখো, এই যে বাষ্প ইঞ্জিন রয়েছে, বাষ্প ইঞ্জিনে কয়লা পুড়ে সেই কয়লা আবার রাসায়নিক শক্তি কি করে, তাপশক্তিতে রূপান্তরিত করে। এই তাপশক্তি বয়লারের পানি বাষ্পে পরিণত করে এবং বাষ্প ইঞ্জিন চালানো করে। যখন বাষ্প ইঞ্জিন ছিল তখন এই পানিকে গরম করে পানি উত্তপ্ত করা হতো এবং বাষ্প পরিণত করা হতো, সেই বাষ্প দ্বারা ইঞ্জিন চালানো হতো। আবার তাপকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়, যেমন দেখো পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে জ্বালানি তেল দহনের ফলে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তাপশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। যেমন দেখো, আমরা ওই বাস, ট্রাক, তারপরে মোটরসাইকেল, এই যে সমস্ত যানবাহন রয়েছে যেগুলোকে পেট্রোল বা ডিজেল ব্যবহার করা হয়, এই জ্বালানি তেলগুলো ব্যবহার করার ফলে এখান থেকে রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়, তারপর ইঞ্জিনটা চলে, তাই না? তাহলে যেহেতু এই তাপের কাজ করার সামর্থ্য রয়েছে, এর জন্য তাপ এক প্রকার শক্তি হবে। তাপ এক প্রকার কি হবে? শক্তি হবে। ওকে, এরপরে দেখো, তোমাকে যদি প্রশ্ন করা হয় তাপ প্রয়োগে বা অপসারণে বস্তুতে কি কি ধরনের পরিবর্তন হয়, এগুলো কিন্তু বইতে এরকম ভাবে নাই, তবে এই বই থেকে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে, ঠিক আছে? কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে, মানে বই থেকে নেওয়া হয়েছে বলে বইয়ের যে আলোচ্য বিষয়সমূহ তার উপরে ভিত্তি করে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে বা তাপ অপসারণ করলে সাধারণত নিম্নলিখিত পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়। যেমন তাপমাত্রার পরিবর্তন হয়। দেখো, তাপ প্রয়োগ করলে তাপমাত্রা এবং তাপের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাপমাত্রা হচ্ছে তাপের কোনো বস্তু তাপীয় অবস্থা, যা একটা বস্তুর সাথে আর একটা বস্তুকে যদি মেশানো হয় তাহলে কোনো বস্তু তাপ নেবে আর কোন বস্তু তাপ দেবে, এটা নির্ধারণ করে। আবার অবস্থার পরিবর্তন হয়। দেখো, অবস্থার পরিবর্তন, মনে করো এক খণ্ড বরফ রয়েছে, বরফ তো ফ্রিজ থেকে এক খণ্ড বরফ নিয়ে আসবে, বরফ, ঠিক আছে, এটা হচ্ছে বরফ। বরফকে যদি আমরা তাপ দিই তখন কি হয়ে যাবে, সেটা তরলে পরিণত হয়ে যাবে, তাই না? এই যে তরলে পরিণত হয়ে গেল, তাহলে কি অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আবার দেখো, আয়তন, আয়তনের পরিবর্তন হচ্ছে কিনা। দেখো, এখানে তুমি এক গ্লাস পানি নাও বা হচ্ছে এক বালতি পানি নাও অথবা একটা পাত্রে কিছু পানি নাও, তো এখানে পাত্রে পানি নিয়ে দেখো একদম মনে করো মুখোমুখি পানি নিলাম, কিছুক্ষণ তাপ দিবা, অথবা মুখোমুখি নেওয়ার দরকার না, অর্ধেক পানি নিবা, নেওয়ার পরে কিছুক্ষণ তাপ দাও, তাপ দেওয়ার পর কি হয়ে যায় দেখি না আমরা, যে এই পানির যে স্তর গুলো উপরে চলে আসে। যদি পাত্রটা ছোট হয় তাহলে কি হবে, এখান থেকে পানি আরো যদি পানি আরো একদম উতলে পড়ে যায়, একদম উপর দিয়ে চলে যায়। আবার অনেক সময় আমরা দুধ গরম করি, তাই না? দুধ গরম করার সময় কি হয়, আমরা যতটুকু দুধ রাখি এই যে পর্যন্ত, পরে তাপ দিলে এটা আবার পাত্রের উপর দিয়ে উপচে পড়ে, তাহলে এটা কি হয়, আয়তন বেড়ে যায়, তাই না? আয়তন বেড়ে যাওয়ার কারণে এরকম হয়। বায়ুমণ্ডলের চাপের পরিবর্তন করতে পারে, চাপ বাড়াই দিতে পারে। তাপ যদি বাড়ে তাহলে কোনো বস্তু চাপও বেড়ে যায়, আবার তাপ কমলে কোনো বস্তু চাপ কমে যায়। এরপর আমরা পড়বো হচ্ছে বাষ্পীভবন কাকে বলা হয়। আচ্ছা, এই বস্তুগুলো পড়তেছি, ঠিক আছে, এই যে এতটুকু আলোচনার ভিতরে সবকিছু রয়েছে, আমি যখন রিডিং পড়বো এইটুক তখন তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে, মানে বুঝতে পারবে যে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সব এর ভিতরে আছে এবং তোমার কোনো সমস্যা হবে না এটা বুঝতে। বাষ্পীভবন কাকে বলা হয়? কোন তরলকে তাপ প্রদান করে ওই তরল পদার্থকে বাষ্পে পরিণত করার যে পদ্ধতি তাকে বলা হয় বাষ্পীভবন। দেখো, বাষ্পীভবনের সংজ্ঞা এখান থেকে পড়লাম। বাষ্পীভবন কি, মনে করো একটা একটা পাত্রে আমরা যদি পানি নিই, তো পানিকে যদি আমরা তাপ দিই, আস্তে আস্তে কি হবে,
এই এই পানিটা বাষ্পে পরিণত হয়ে শুরু করবে, তাই না? উড়ে চলে যাবে। তো এই যে দেখো আমরা কোন পদ্ধতিতে বাষ্পে পরিণত করলাম, এটাকে বলা হয় বাষ্পীভবন। অথবা মনে করো একটা পাত্র নিবা, বড় পাত্র নিয়ে তার ভিতরে তুমি এরকম তরল নিলে, নিয়ে এটা সূর্যের আলো বা ছাদের উপরে রেখে দিলে সূর্যের আলোতে, যেখানে সূর্যের তাপ পড়বে, ওখানে দেখবা যে আস্তে 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 পানি বাষ্প আকারে উড়ে চলে গেছে। তাহলে এটা কি বাষ্পীভবন প্রক্রিয়া? এখন বাষ্পীভবন সম্পর্কিত কিছু প্রশ্ন, যেমন দেখো, গরমের দিনে মাটির কলসির পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা করো, মাটির কলসির মধ্যে অনেক অসংখ্য ছিদ্র থাকে, অনেক অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, মানে অতি সূক্ষ্ম ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে পানি বাষ্পায়নের সময় মাটির কলসি তার প্রয়োজনীয় সুপ্ততাপ ভেতরের পানি থেকে গ্রহণ করে। এখন সুপ্ততাপ কাকে বলা হয়? সুপ্ততাপ হচ্ছে, আমরা এটা নিয়ে অবশ্য পরে আবার আলোচনা করব, সুপ্ততাপ হচ্ছে এমন একটা তাপ যা কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করে না, শুধুমাত্র তাপীয় অবস্থার মানে অবস্থার পরিবর্তন করে কোন একটা বস্তু। যেমন দেখো একটা বস্তু যখন ইসে তোমার বাষ্পীভূত হওয়া শুরু করে, মানে বরফ রয়েছে, বরফকে যখন তুমি 0°C তাপমাত্রায় দিবা, 0°C তাপমাত্রায় দিলে এটা তুমি যদি এখানে তাপ দিতে থাকো, তাপ দিতে থাকো, কিন্তু এর ভিতরে থার্মোমিটার ধরবা, যতক্ষণ পর্যন্ত বরফ গলে পানিতে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা, মানে ওই যে থার্মোমিটারের তাপমাত্রার যে স্কেলটা ব্যবহার করবা, ওর তাপমাত্রা কিন্তু 0 থেকে বেশি হবে না, 0-তেই থাকবে। আবার তারপরে পানি যখন সমস্ত বরফ যখন পানিতে পরিণত হয়ে যাবে, তখন ওই পানির ভিতরে তাপ দিলে দেখা যাবে যে হুট করে বেশিক্ষণ লাগবে না, একদম 100-তে পরিণত হয়ে যাবে। 100-তে পরিণত হয়ে যাওয়ার পরে এরপর আবার তাপমাত্রা কিন্তু সেম থাকবে যতক্ষণ পর্যন্ত সবাই বাষ্পে পরিণত না হয়। তাহলে এটাকে বলা হয় যে সুপ্ত তাপ, ঠিক আছে? সুপ্ত মানে লুকায়িত, ঠিক আছে? এখানে দেখো, শরীর ঘেমে গেলে পাখার সামনে বসলে শরীর ঠান্ডা লাগে কেন? ঘামের মাধ্যমে শরীর থেকে তাপ বাষ্পীভবন প্রক্রিয়ার পানির মাধ্যমে কি করে, পানির মাধ্যমে বেরিয়ে আসে। এখন পাখার নিচে বসে থাকলে বাষ্পীভবন প্রক্রিয়া দ্রুততর হয়। দেখো বাষ্পীভবন এটা কিন্তু বাতাসের উপরে নির্ভর করে, বাতাস যদি বেশি হয় বাষ্পীভবন আরো বেশি হয়। তো ঘাম দ্রুত শুকিয়ে যায়, ফলে তাপের পরিমাণ কমে যায় এবং আমরা ঠান্ডা অনুভব করি, যার ফলে ঠান্ডা অনুভূত হয়। তো এতটুকু যে আলোচনা করলাম, এবার আমরা মূল বইয়ে চলে আসি। তাহলে দেখো এখান থেকে আমরা সবকিছু বুঝে যাব। হ্যাঁ, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এতক্ষণ, এখন এটা যদি আমরা একটু রিডিং পড়ি, এখানে দেখো এখানে তাপ থেকে যদি রিডিং পড়ি, তাহলে তুমি বলবা যে এইগুলো তো আপনি আলোচনা করলেন এতক্ষণ ধরে, ঠিক আছে? তারপর যদি কিছু আলোচনা না করে থাকি, সেগুলো আবার আলোচনা করব। আমাদের চারপাশে আমরা নানা ধরনের শক্তি দেখি, তাই না? আমাদের চারপাশে নানা ধরনের শক্তি রয়েছে, যেমন তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তারপরে চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, অনেক শক্তি রয়েছে, যান্ত্রিক শক্তি। আমাদের দৈনন্দিন জীবনে এই শক্তি আমরা নানাভাবে ব্যবহার করে থাকি। তো আমরা বিভিন্ন প্রকার শক্তি বিভিন্ন ভাবে ব্যবহার করি, যেমন বিদ্যুৎ শক্তি আমরা ব্যবহার করে আমাদের বিভিন্ন কাজে, তাই না? যেমন বিদ্যুৎ শক্তি ব্যবহার করি আলো জ্বালার জন্য, পাখা চালানোর জন্য, আরো অনেক কাজে ব্যবহার করি। তারপরে তাপ শক্তি আমরা হিটার ঘর গরম করার জন্য ব্যবহার করি, অথবা আরো অনেক প্রকার শক্তি রয়েছে, আলোক শক্তি আমরা দেখার জন্য ব্যবহার করি, তাই না? আমাদের শরীরটা, আমাদের রুমটা যাতে অন্ধকার না হয়ে যায় এজন্য আমরা আলোক শক্তি ব্যবহার করি। হ্যাঁ, তারপরে মনে করো আমরা রাসায়নিক শক্তি ব্যবহার করি। রাসায়নিক শক্তি কি? এই যে কোনো একটা মনে করো গ্যাস ব্যবহার করি, গ্যাস দিয়ে আমরা এই রান্না করি, তাই না? তো এটা একটা রাসায়নিক শক্তি। তারপরে এখানে শব্দ শক্তি ব্যবহার করি, বিভিন্ন যন্ত্রপাতি পরিষ্কার করার জন্য শব্দ শক্তি ব্যবহার করে, আরো বিভিন্ন কাজে বিভিন্ন রকম শক্তি ব্যবহার করি। তাপ ঠিক সেরকম একটা শক্তি, এই যে তাপ, আমরা যে তাপ নিয়ে আলোচনা করলাম, আমি তো বলেছি যে তাপ এক প্রকার শক্তি। আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জীবনে আমরা সবাই এই শক্তির সঙ্গে পরিচিত এবং কোথাও না কোথাও সেটি আমরা ব্যবহার করেছি। বিভিন্ন জায়গায় আমরা এই তাপ শব্দ এই তাপ শক্তির ব্যবহার করি। আমরা তাপ প্রয়োগ করে কি করি, রান্না করি, তাই না? চা কফি খাওয়ার জন্য তাপ দিয়ে পানি গরম করি, কাপড় ধুয়ে তাড়াতাড়ি শুকাতে চাইলে রোদে কাপড় দিই। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই দেখো এখান থেকে আমি তোমাদের লাস্টে, এই অধ্যায়ের লাস্টে আমি তোমাদের কতগুলো কুইজ দিব, তাহলে তোমরা পারবা এগুলো। দেখো মানে এই অধ্যায়ের শেষে না, মানে এই যে চাপ মানে তাপ নিয়ে আলোচনা করার শেষে, রোদে কাপড় দিই। অনেক সময় ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য বাড়িতে আমরা কি করি, তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি, রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য ছায়ায় বসে বিশ্রাম নিই, তাই না? গরমের সময় কালো কাপড় না পরার
চেষ্টা করি। দেখো, কালো কাপড় পরলে, কালো কাপড় হচ্ছে তাপ শোষণ করে, শোষণ করলে ওই কালো কাপড়টা গরম হয়ে যায়, আর গরম হলে তখন কি হয় আমাদের শরীরটাও অনেক অস্বস্তি লাগে, গরম লাগে। এই তালিকা আরো অনেক দীর্ঘ করা সম্ভব, তাই স্বাভাবিক ভাবে তাপ শক্তিটুকু কিভাবে এসেছে সেটি কি নিয়ে আমাদের সবার কৌতূহল রয়েছে, কিংবা অন্যভাবে বলতে গেলে বলতে পারি ঠিক কি পরিমাণে তাপ শক্তি গরম পানিতে আছে কিন্তু ঠান্ডা পানিতে নেই সেটি আমাদের সবার জানা প্রয়োজন। এখন দেখো, এক সময় এই ব্যাপারটি ছিল নিয়ে বিজ্ঞানীদের মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু এখন আমরা জানি সব পদার্থ অণু পরমাণু দিয়ে তৈরি হয়, তাই না? প্রত্যেকটা পদার্থের ভিতর অণু পরমাণু থাকে, এবং এই অণু পরমাণু গুলোর গতি বা কম্পনকে সামগ্রিক ভাবে আমরা তাপ হিসেবে দেখি। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে, তাপ কিভাবে সৃষ্টি হয় অণু পরমাণু ছোটাছুটির কারণে বা কম্পনের কারণে। অণু পরমাণু গুলোতে যত বেশি ছোটাছুটি করে সেটি তত বেশি উত্তপ্ত হয় বা গরম হয়ে যায়। এক গ্লাস ঠান্ডা পানির ভেতরকার পানির অণুগুলো স্থির হয়ে হয়ে নেই, কিছুটা ছোটাছুটি করে, সেগুলো ছোটাছুটি করে কিন্তু খুবই কম। কিন্তু তাপ যখন তাপ দেওয়া হয় তখন সেই পানির ছোটাছুটি অনেক বেড়ে যায়। যদি বেশি তাপ দেওয়া হয় তখন কোনো না কোনো পানির অণুর গতিবেগ এত বেড়ে যাওয়া মানে এত বেড়ে যাওয়া সম্ভব যে সেটি পানি থেকে মুক্ত হয়ে বের হয়ে চলে যায়। তখন আমরা সেটাকে কি বলি, বাষ্প হয়ে গেছে তাই বলি। আর যে বাষ্পীভূত হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, মানে বাষ্প হয়ে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বাষ্পীভবন বলা হয়। দেখো, এখানে আমরা যা যা আলোচনা করেছি তার থেকে আর অনেক বেশি আলোচনা আমরা স্লাইডে দেখেছি, তাই না? তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন কাকে বলা হয়? আমাদের নানা কাজে তাপ শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয় কিংবা সঞ্চালন করতে হয়। তিনটে উপায়ে তাপ সঞ্চালন হয়, যেমন তাপের পরিবহন, পরিচলন এবং বিকিরণ। খেয়াল করে এখানে আমরা তাপের তাহলে সংজ্ঞাটা কিরকম হবে, কিভাবে আমরা লিখব? তাপের সংজ্ঞাটা এভাবে লিখতে পারি, পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে। আচ্ছা, উষ্ণতার পার্থক্য মানে কি? তাপমাত্রার পার্থক্য থাকলে উষ্ণতার মানে কি, যে বস্তুটা বেশি গরম সেই বস্তু থেকে শীতলতর মানে যে বস্তুটা শীতল মানে ঠান্ডা বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। আবার একই বস্তুর বিভিন্ন অংশের মধ্যেও উষ্ণতার পার্থক্য থাকলে উচ্চ উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশেও তাপের প্রবাহ হয়। এক স্থান থেকে অন্য স্থানে তাপের যে চলাচল, এই চলাচলকে তাপ সঞ্চালন বলা হয়। দেখো, তাপের যদি সঞ্চালন কাকে বলা হয় তার যদি সংজ্ঞা পড়ো, তাহলে এটাই দিতে হবে যে এক স্থান থেকে অন্য স্থানে তাপের চলাচলকে তাপ সঞ্চালন বলা হয়। এক স্থান থেকে অন্য স্থানে তাপের যে চলাচল, এই চলাচলকে তাপ সঞ্চালন বলা হয়। এটা আমরা জেনেছি যে তাপ সঞ্চালনের প্রকারভেদ কয় প্রকার। তাপ সঞ্চালন রয়েছে তিন প্রকার, যেমন পরিবহন, পরিচলন এবং বিকিরণ। পরিবহন, পরিচলন এবং বিকিরণ। দেখো, প্রথমে রয়েছে কোনটা? প্রথমে রয়েছে পরিবহন, তাপের পরিবহন। কঠিন পদার্থের বেলায় তাপ হচ্ছে অণুগুলোর কম্পন, তাই যখন কঠিন পদার্থের এক প্রান্ত উত্তপ্ত করা হয় তখন সেই প্রান্তের অণুগুলো নিজের জায়গা থেকে কাঁপতে থাকে। একটা অণু কাঁপতে থাকলে সেটি তার পাশের অণু মানে অন্য অণুকেও কাঁপতে শুরু করে, মানে তাপ দিয়ে দেয়। সেই অণুটি তখন তার পাশের অণুকে কাঁপায়। এভাবে কম্পনটি কঠিন পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয়ে সেটি তাপের পরিবহন নামে পরিচিত। মনে করো আমরা অনেক সময় বালিশ নিক্ষেপ খেলা খেলি, তাই না? এই যে এখানে একজন দাঁড়িয়ে থাকে, এখানে 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 এখানে, নিজেরা কিন্তু কোনো অবস্থানে পরিবর্তন করি না, তাই না? তো এখানে এখানে কি করে, মনে করো একটা বালিশ এখান থেকে এখানে দিয়ে দেয়, পাশের জনকে দিয়ে দেয়। ঠিক সেরকম এখানেও এটা তো নিজের জায়গা থেকে এরকম কাঁপতে থাকে, আবার এটা পাশের পাশেরটাকে কাঁপায়, এটা আবার পাশেরটাকে কাঁপায়, তাই না? তাপ দেওয়ার কারণে, তাপ দিয়ে এভাবে কিন্তু তাপ সব জায়গায় পৌঁছে যায়। আমরা যখন বাসায় মনে করো রান্না করি, আমাদের বাবা মানে আম্মুরা যখন রান্না করে তখন দেখবা যে ওই একটা একটা খুন্তি আছে, তাই না? খুন্তি দিয়ে কি করে, তরকারি টরকারি এগুলো নাড়ে নাড়তে নাড়তে একসময় দেখা যাচ্ছে খুন্তির অপর প্রান্তও কিন্তু গরম হয়ে যায়। তার মানে কঠিন পদার্থের বেলায় হচ্ছে এই পরিবহন হয়। কিভাবে গরম হয়? দেখো, একটা একটা লাঠির মতো মনে করো, একটা রডটাকে যদি তুমি কিছুক্ষণ এখানে আগুনের ভিতর দিয়ে রাখো এক প্রান্ত, কিন্তু এই প্রান্ত অনেক দূরে রয়েছে, তারপর আস্তে আস্তে কিছুক্ষণ অনেকক্ষণ রাখার পর দেখা যাবে যে আস্তে আস্তে এই প্রান্তটাও গরম হয়ে গিয়েছে। কেন? কারণ এই যে তাপ, এই যে পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে তাপ এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসে। ঠিক আছে, তাহলে দেখো পরিবহন কাকে বলা হয়। আমরা যদি প্রশ্ন করা হয় তাহলে এভাবে বলবো, তাপ সঞ্চালনের পরিবহন কাকে বলা হয়? যে পদ্ধতিতে পদার্থের অনুসম মানে অনু গ্রহণা অনুসমূহ, ঠিক আছে, অনুসমূহ এখানে বা অনু তাদের নিজস্ব
তাদের নিজস্ব জায়গা পরিবর্তন না করে শুধু স্পন্দনের মাধ্যমে, স্পন্দন মানে কি, কম্পনের মাধ্যমে অণু তার পাশেরটাকে কি করে প্রদান করে, তাপ প্রদান করে, ঠিক আছে, প্রদান করে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত করে, সেই পদ্ধতিকে তাপের পরিবহন বলা হয়। ঠিক আছে, দেখো একটা প্রশ্ন আমি তোমাদের করেছিলাম, একটি ধাতব দণ্ডের এক প্রান্ত আগুনে অন্য প্রান্ত হাতে ধরে রাখলে কিছুক্ষণ পরেই হাত বেশ গরম হয়ে বোধ হয়, কেন হয় এরকম? কারণ কি, দেখো একটি ধাতব দণ্ডের এক প্রান্তে আগুনে আগুনে এবং অন্য প্রান্ত যদি হাতে ধরে রাখলে কিছুক্ষণের পরেই হাত বেশ গরম গরম বোধ হয়, কেন? কারণ হচ্ছে দণ্ডের যে যে প্রান্ত আগুনের মধ্যে, দেখো এই যে একটা কেন লিখেছি, এই কেনটা তুমি লিখবা না, হ্যাঁ, বলবা যে দণ্ডের যে প্রান্ত আগুনের মধ্যে আছে সেই অংশের অণুগুলো আগুন থেকে তাপ গ্রহণ করে নিজের অবস্থানে কি হয় থেকে স্পন্দিত হতে থাকে, মানে কম্পিত হতে থাকে, কাঁপাকাঁপি করতে থাকে। এই কম্পনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলো পার্শ্ববর্তী শীতল অণুগুলোকে কি করে, তাপ প্রদান করে থাকে। দেখো এই যে চিত্রটাই আমরা সেরকম দেখতে পাচ্ছি, পরিবহন, এখানে একটা তাপ দেওয়া হচ্ছে একটা একটা লোক, দেখো এখানে বা অথবা তুমি মনে করো একটা রড এই পাশে ধরে রেখেছো একটা আগুনের ভিতরে, আর একটা হাত আর এক প্রান্ত এভাবে হাত হাতে ধরে রেখেছো, কিছুক্ষণ পরে দেখবা যে এই হাতটাও হাতের এই অংশটাও গরম হয়ে যাবে, কেন? কারণ এখানে যে অণু পরমাণুগুলো একটা এই তাপ পাশের অণুকে কাঁপায় এবং তাপ প্রদান করে, তারপরে ওই অণুটা তার পাশের অণুটাকে কাঁপায়, এভাবে তাপ এই যে এই প্রান্ত থেকে, মনে করে এটা এ প্রান্ত থেকে বি প্রান্তে পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়ে যায়। এরপরে রয়েছে তাপের পরিচালন পদ্ধতি কাকে বলা হয়, ঠিক আছে, তরল কিংবা গ্যাস গ্যাসকে উত্তপ্ত করা হলে তার ঘনত্ব কম কমে সেটি হালকা হয়ে যায়, কারণ তখন তাদের অণুগুলোকে বেশি বেগে ছুটাছুটি করতে হয় বলে বেশি জায়গার প্রয়োজন হয়। একই পরিমাণ তরল বা গ্যাস একটু বেশি জায়গা নিয়ে থাকলে তার ঘনত্ব কমে যায় বা সেটি হালকা হয়ে উপরে উঠে যায়, তখন পাশের শীতল তরল বা গ্যাস সেখানে উপস্থিত হয়। এভাবে তরল বা গ্যাসের ভেতরে একটা অভ্যন্তরীণ পরিচলন শুরু হয়, সেটি সকল মানে পানিকে খুব ভালোভাবে মিশতে সাহায্য করে, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, তা তো আমরা আগে তাপ সঞ্চালনের যে পরিচালন কাকে বলা হয় সেটা একটু দেখবো, তারপর আমরা এটা আরো বুঝবো। যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত কণাগুলো নিজেই স্থান পরিবর্তন সহ অপেক্ষাকৃত উষ্ণতর স্থান হতে শীতলতর স্থানে তাপ সঞ্চালন করে থাকে, তখন তাকে তাপের পরিচলন বলা হয়। এখানে আমরা আরো একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি, এখানে এই যে এটাই আর কি, যে পদ্ধতিতে, দেখো এখানে আমরা যদি তাপ দিই, আমরা যখন বাসায় এই মনে করো পানি গরম করি অথবা দুধ গরম করি, তখন কি বিষয়টা কিরকম হয়, দেখো এখানে কি হয়, যখন আগুন দেওয়া হয়, আগুন দিলে আগুনের পাশে যে তরলটা থাকবে ওই তরলটা কিন্তু গরম হয়ে যায়, গরম হয়ে সেটা উপরের দিকে তো তাপ কম থাকে, সেই তাপ উপরে চলে যায়, গরম গরম হয়ে সেই পানিটা উপরে চলে যায়, গরম পানিটা, আবার উপর থেকে যে ঠান্ডা পানিটা ওই ঠান্ডা পানিটা নিচের দিকে চলে আসে, ঠিক আছে, নিচে এসে আবার এটা গরম হয়ে যায়, গরম হয়ে গেলে এটা যদি এটা উপরের টাচে বেশি গরম হয়ে যায় তখন ওই পানিটা আবার উপরে চলে যায়, তো দেখবো আমরা যখন পানি গরম করি তখন কিছুক্ষণ পরে দেখবো থকবক থকবক শব্দ হয়, তাই না, উপরের দিকে পানি চলে যায়, গরম পানিটা এইভাবে হয়। দেখো এখানে আমরা চিত্রটা এই চিত্রে সুন্দর করে সেটাই আমরা দেখতে পাচ্ছি, তাই না, চিত্রে আমরা কিরকম দেখতে পাচ্ছি, দেখো এখানে ঠান্ডা পানির নিচে নেমে ঠান্ডা পানি, এখানে গরম পানি উপরে উঠে যায়, গরম পানি এই যে গরম পানিটা উপরে উঠে গেল, উপর থেকে যে ঠান্ডা পানি সেটা নিচে নেমে গেল, তাই না, আবার এখানে ঠান্ডা পানি নিচে নেমে যাচ্ছে আবার গরম পানিটা উপরের দিকে উঠে যাচ্ছে, এইভাবে এইভাবে কি করতেছে, পানির অণুগুলো বা গ্যাস যদিও হয় গ্যাসের ক্ষেত্রে এরকম হয়, তো নিজেরাই স্থান পরিবর্তন করতেছে, তো সংজ্ঞাটা তো এরকমই দেওয়া, দেখো এরকমই দেওয়া যে যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত কণাগুলো নিজেই স্থান পরিবর্তন সহ অপেক্ষাকৃত উষ্ণতর স্থান হতে শীতলতর অংশে বা স্থানে তাপ সঞ্চালন করে তাকে তাপের পরিচলন বলা হয়, তাই না, এই যে তাপের কণাগুলো দেখো উপর থেকে নিচ থেকে উপরে যাচ্ছে, ঠান্ডা যে কণাগুলো মানে গরম যে কণাগুলো হয়ে যায় তখন নিচ থেকে উপরের দিকে চলে যায়, আর উপর থেকে নিচের দিকে কোনগুলো আসে, যেগুলো ঠান্ডা, নিজেই স্থান পরিবর্তন করতেছে, এজন্য এটা হচ্ছে তাপের পরিচলন পদ্ধতি, এটা হচ্ছে তাপের পরিচলন। এরপরে রয়েছে দেখো তাপের বিকিরণ কাকে বলা হয়, বিকিরণ, আমরা যখন রোদে দাঁড়াই তখন যে তাপ অনুভব করি সেই তাপ পরিবহন কিংবা পরিচলন পদ্ধতিতে সূর্য থেকে আমাদের কাছে পৌঁছায়নি, এই তাপ যে পদ্ধতিতে পৌঁছায় তার নাম হচ্ছে বিকিরণ। দেখো কঠিন পদার্থের জন্য হচ্ছে
তো আমাদের কি হয় দেখো, কঠিন পদার্থের জন্য পরিবহন হয়, আর তরল বা গ্যাসীয় পদার্থের জন্য মানে মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু পরিচলন হয় মানে মাধ্যমের প্রয়োজন হয় কোথায় কোথায় দেখো, কঠিন কঠিনে পরিণত হচ্ছে আর তরলে পরিণত হচ্ছে বা গ্যাসে পরিণত মানে প্রয়োজন হয়, কোন পরিচলন পদ্ধতি? পরিবহন এবং পরিচলন পদ্ধতি। কিন্তু বিকিরণের ক্ষেত্রে দেখো, সূর্য থেকে তাপ সরাসরি বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে চলে আসতেছে, তো এটাকেই বলা হয় হচ্ছে বিকিরণ পদ্ধতি, ঠিক আছে? সেই তাপ পরিবহন কিংবা পরিচলন পদ্ধতিতে সূর্য থেকে আমাদের কাছে পৌঁছায়নি, এই তাপ যে পদ্ধতিতে পৌঁছায় তার নাম হচ্ছে বিকিরণ। বিকিরণের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না, সেজন্য সূর্য আর পৃথিবীর ভেতরে মহাশূন্য থাকার পরেও দৃশ্যমান আলোর সঙ্গে অদৃশ্য অবলোহিত রশ্মি এবং অতিবেগুনি রশ্মি কি করে বিকিরণের মাধ্যমে পৃথিবীতে চলে আসে। দেখো, সূর্য থেকে আসার প্রয়োজন নেই, আমরা যখন চুলার পাশে বসি, তাই না, শীতকালে দেখো চুলার পাশে যদি আমরা বসি তখন কিন্তু দেখো এই বিকিরণ পদ্ধতিতে আমরা আমরা যখন চুলার পাশে বসি আমাদের গরম অনুভূত হয় না, এটা কেন হয়? যদি এইখানে যদি সূর্য দেখো, সূর্য তো সূর্য থেকেও তাপ আসে, এই এটা বোঝার জন্য মানে গরম, যে গরম একটা আমরা আগুন জ্বালাই যখন শীতকাল হয়, আগুন জ্বালিয়ে তার পাশে বসি, তো আমাদের তো গরম লাগে কিছুক্ষণ পরে, তাই না? তো এই জিনিসটা কেন হয়, কারণ হচ্ছে এই বিকিরণ পদ্ধতিতে ওই চুলা বা হচ্ছে আমরা যে আগুন জ্বালাই সেখান থেকে আমাদের শরীরে তাপ আসে। তো এখানে কিন্তু তিনটা ঘটনাই ঘটে, ঠিক আছে, তিনটা ঘটনাই ঘটে এখানে, এই যে পরিবহন, পরিচালন এবং ওই যে আগুন। যখন আমরা যাই, যখন মনে করো আমরা যদি পানি পানি গরম করি, পানি গরম করলে নিচ থেকে উপরের দিকে পরিচলন পদ্ধতিতে পরিচলনও ঘটে, আবার আমরা পাশে যদি বসে থাকি আমাদেরও গরম লাগে, তো আমাদের গরম লাগে কেন, এটা হচ্ছে বিকিরণ বিকিরণ পদ্ধতি। আবার পরিবহন পদ্ধতি হচ্ছে সেখানে যদি তুমি একটা লাঠি বা কিছু একটা ঢোকাও, দেখবো অন্য প্রান্ত ধাতব কিছু ঢোকাও আর কি, অন্য প্রান্ত গরম হয়ে যায়, তখন আমরা পরিবহন পদ্ধতিটা বুঝতে পারি, তাই না? এজন্য সব পদ্ধতি এখানে আছে। এখন বিকিরণের সংজ্ঞা কি, দেখো বিকিরণের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, যে পদ্ধতিতে তাপ যার মাধ্যমের সাহায্য মানে যার কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই আর কি, হ্যাঁ সাহায্য ছাড়াই তড়িৎ চৌম্বক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলা হয়। এ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে কোনো প্রকারের মাধ্যমের প্রয়োজন হয় না, বিভিন্ন ধরনের পদার্থ যেমন কাচ, কর্টজ ইত্যাদিতে এ ধরনের বিকিরণ দেখা যায়, ঠিক আছে? তো এখন আমরা কতগুলো প্রশ্ন পড়বো, যেমন কোন কোন ধরনের বস্তুর মধ্য দিয়ে বিকিরণ সম্ভব। দেখো, বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হওয়ার জন্য কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ বায়ুশূন্য স্থানের মধ্য দিয়ে এই পদ্ধতিতে তাপের সঞ্চালন ঘটতে পারে, আবার স্বচ্ছ বস্তুর মধ্য দিয়েও তাপের বিকিরণ হতে পারে, যেমন দেখো কাচ, কর্টজ ইত্যাদি। কিন্তু অস্বচ্ছ বস্তুর মধ্য দিয়ে তাপের বিকিরণ হতে পারে না, যেমন কাঠ বা লোহা এর মধ্য দিয়ে বা পাথর, এর মধ্য দিয়ে কিন্তু বিকিরণ পদ্ধতিতে আলো যাইতে পারে না। কয়েকটি তরলের মধ্য দিয়ে বিকিরণ সম্ভব, যেমন দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইসালফাইড। দেখো এখানে এখানে এই যে লিখেছে, দেখো তরল, এখানে হবে গ্যাস, ঠিক আছে, গ্যাস। কয়েকটি গ্যাসের মধ্য দিয়ে বিকিরণ সম্ভব, যেমন কার্বন ডাইসালফাইড, এটা কিন্তু কার্বন ডাইসালফাইড, কার্বন ডাইসালফাইড CS2, এটা কিন্তু নিচের দিকে, তো এখানে এটার ভিতর দিয়ে কিন্তু বিকিরণ সম্ভব। কিন্তু সাধারণত তরলের মধ্য দিয়ে বিকিরণ সম্ভব নয়, পানির মধ্য দিয়ে তাপের আংশিক মানে হালকা বিকিরণ ঘটে। এরপরে যদি আমাদের প্রশ্ন করা হয়, মরু অঞ্চলে দিনে তীব্র গরম এবং রাতে তীব্র শীত অনুভূত হয় কেন? কারণ কি, মরু অঞ্চলে দিনের বেলায় শুষ্ক বায়ুর মধ্য দিয়ে সূর্য থেকে বিকিরণ তাপ মানে বিকিরণ তাপ বিকিরণ করে তাপ সহজেই ভূপৃষ্ঠে পৌঁছায় এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, তাই মরু অঞ্চলে দিনে তীব্র গরম অনুভূত হয়, আবার রাতের বেলায় ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে। মরু অঞ্চলের শুষ্ক বায়ুর মধ্য দিয়ে এই বিকিরণ তাপ সহজেই বায়ুমণ্ডলে চলে যায় বলে ভূপৃষ্ঠ খুব শীতল হয়ে যায়, এজন্য রাতের বেলা তীব্র শীত অনুভূত হয়, রাতের বেলা শীত হয়ে যায়। এরপরে দেখো, সূর্যের তাপ কিভাবে আমাদের কাছে এসে পৌঁছায়। সূর্য থেকে তাপ আমরা কিন্তু এটা জানি বিকিরণ পদ্ধতিতে আসে, তাই না? সূর্যের তাপ বিকিরণের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায় যেখানে কোনো জল মাধ্যমের প্রয়োজন হয় না, সকল উত্তপ্ত বস্তু বিকিরণ পদ্ধতিতে তাপ নির্গত করে, সূর্য একটা উত্তপ্ত বস্তু, তাই সূর্য তাপ বিকিরণের পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, সঞ্চালিত করে। সুতরাং এভাবে মানে মূলত এভাবে সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছে যায়। এরপরে আরো একটা প্রশ্ন আমরা এভাবে ব্যাখ্যামূলক প্রশ্ন করতে পারি, আগুনের পাশের কোন স্থান থেকে একই দূরত্ব এর দূরত্বে
এর ঠিক উপরে কোনো স্থানে তা বেশি মানে উত্তপ্ত হয় কেন? দেখো, বলা হচ্ছে যে আগুন, আমরা যখন দেখবা তুমি শীতকালে যখন আগুন আগুনের পাশে বসবা তাপ নেওয়ার জন্য, চুলার পাশে যদি বসো, দেখবা যে চুলার চারপাশে এই পাশের চেয়ে একদম ঠিক উপরের দিকে কিন্তু তাপ বেশি থাকে। কেন? কারণ ওখানে আগুনের চার মানে পাশের কোনো স্থানে তাপ শুধু বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়, কিন্তু একই দূরত্বের উপরে কোনো স্থানে তাপ বিকিরণ পদ্ধতি ছাড়াও পরিচলন পদ্ধতিতেও সঞ্চালিত হতে পারে, ওই যে গ্যাসের মাধ্যমে সঞ্চালিত হতে পারে, তাই না? এই জন্য কাজে একই দূরত্বে পাশের কোনো স্থান থেকে উপরে কোনো স্থানে দুই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, সেখানে কিন্তু বেশি পরিমাণ তাপ সঞ্চালিত হয়, ফলে পাশের কোনো স্থান থেকে একই দূরত্বে ঠিক উপরের দিকে গরম লাগে। ওকে, এখন এই অধ্যায়ের জন্য মানে এই এই যে যে পাঠটা আমরা পড়লাম আজকে, তাপ এবং তাপের সঞ্চালন, এখান থেকে কতগুলো ছোট প্রশ্ন তোমাদের আলোচনার সুবিধার্থে যতটুকু আমি আলোচনা করেছি তার ভিতরে উত্তরটা আছে, ঠিক আছে? যেমন দেখো, চা কফি খাওয়ার জন্য পানি গরম করে রাখি কেন? তোমাদের যদি কখনো তোমাদের স্যাররা বলে যে এখান থেকে কতগুলো কুইজ লিখে নিয়ে আসো বা ছোট প্রশ্ন লিখে নিয়ে আসো, তো এভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে? যেমন, তাপ দ্বারা চা কফি খাওয়ার জন্য পানি গরম করি কি দ্বারা? তাপ দিয়ে, তাই না? তাপ দিয়ে। তারপর দেখো, ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাতে হলে আমাদের কি করতে হয়? রোদের তাপ দিতে হয়। এটা কিন্তু একদম এই যে এখানে ছিল, এই যে প্রথমে আলোচনার ভিতরেই কিন্তু এগুলো ছিল, ঠিক আছে? এখান থেকে এই বিষয়গুলো দেওয়া হয়েছে। তারপর দেখো, তাপ পানিতে সাধারণত কি থাকে? গরম পানিতে সাধারণত কি থাকে? থাকে তাপ শক্তি থাকে। সকল পদার্থ কি দিয়ে তৈরি? অণুপরমাণু দ্বারা তৈরি। তারপর দেখো, তাপ অণুপরমাণুর গতি বা কম্পন কি হিসেবে পরিচিত? তাপ হিসেবে পরিচিত। তারপর অণুপরমাণুর অতিরিক্ত ছোটাছুটির ফলে কি উৎপন্ন হয়? অবশ্য তাপ উৎপন্ন হয়, সেটা আমরা দেখেছি। এক গ্লাস ঠান্ডা পানিতে তাপ দেওয়া হলে পানির অবস্থা কিরূপ হয়? পানির অণুগুলো ছোটাছুটি অনেক বেড়ে যায়। পানির অণুর গতিবেগ বেড়ে গেলে পানির মানে কিসের রূপ নেয়? বাষ্পে পরিণত হয়। হ্যাঁ, বাষ্পে পদার্থের মধ্য দিয়ে তাপ সবচেয়ে কম সঞ্চালিত হয়। কেন? কারণ পদ্ধতির মাধ্যমে, পরিবহন পদ্ধতির মাধ্যমে কোন তরলের মধ্য দিয়ে তাপের আংশিক বিকিরণ হয়? পানির মধ্য দিয়ে। তাপ সঞ্চালনের সর্বাপেক্ষা ধীর পদ্ধতির নাম হচ্ছে পরিচলন। দেখো, এই পরিচলন পদ্ধতি সবচেয়ে ধীর পদ্ধতি। বিকিরণ পদ্ধতিতে তাপ কিভাবে সঞ্চালিত হয়? তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে সঞ্চালিত হয়। সূর্য থেকে যে তাপ পাওয়া যায় তা সাধারণত কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়? অবশ্যই বিকিরণ পদ্ধতিতে, তাই না? আমরা জানি পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় কি ঘটে? মাধ্যমের কণাগুলোর কোনো স্থান পরিবর্তন ঘটে না, ঠিক আছে? মাধ্যমের কণাগুলোর স্থান পরিবর্তন ঘটে না, কিন্তু শুধুমাত্র কম্পন মানে কম্পনের স্থানান্তর ঘটে। তাপ সঞ্চালনের জন্য জল মাধ্যমের প্রয়োজন হয় কোন কোন পদ্ধতিতে? দুইটা পদ্ধতিতে, সেটা হচ্ছে পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে। কিন্তু বিকিরণে কোনো এই মাধ্যমের প্রয়োজন হয় না, জল মাধ্যমের। অতিবেগুনি রশ্মি কোন মাধ্যমে পৃথিবীতে আসে? আসে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। বস্তুতে সঞ্চিত তাপের পরিমাণ কিসের উপর নির্ভর করে? নির্ভর করেছে তাপমাত্রা, ভর এবং আপেক্ষিক তাপের উপরে। এরপরে প্রশ্ন, কি কারণে বাতাসের তাপমাত্রা ক্ষমতা খুবই কম? সেটা হচ্ছে ভর খুবই কম থাকার কারণে। দেখো, আজকের ক্লাসের এই কুইজ গুলো আমরা আলোচনা করলাম, তো পরবর্তী ক্লাসে আমরা এখানে আমরা দেখো তাপের সঞ্চালন সম্পর্কে পর্যন্ত আলোচনা করেছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 30 নম্বর পেজের নিচের দিকের এই যে আপেক্ষিক তাপ রয়েছে, এই আপেক্ষিক তাপ, তাপের প্রবাহ, এখান থেকে আলোচনা করব। তা আজকের ক্লাসটি পর্যন্ত তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, জ্ঞান বৃদ্ধি করে দিক। আমার জন্য দোয়া করবা যাতে আমিও তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং ইসলামের পথে চলতে পারি। আসসালামু আলাইকুম।